আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের অনুরোধের আরো একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি। আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আপনার BRTA সেবা বাতায়ন BRTA সার্ভিস পোর্টাল অ্যাকাউন্টে আপনার যে মটরযানটি আছে সেই মটরযানটি সেই BRTA সেবা বাতায়ন ওয়েবসাইটে কিভাবে সংযুক্ত করবেন অথবা অ্যাড করবেন সেই বিষয়টি দেখাবো। সেক্ষেত্রে প্রথম কাজ হবে আপনি হচ্ছে BRTA সেবা বাতায়ন ওয়েবসাইটে লগ ইন করে নেবেন। আমরা হচ্ছে BRTA সার্ভিস পোর্টাল লগ ইন করে নেওয়ার পর এটা হচ্ছে আমাদের BRTA সার্ভিস পোর্টালের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে আমরা দুইভাবে আমাদের মটরযান বা ভেহিকলটি অ্যাড করতে পারবো। ফার্স্টে হচ্ছে এই যে থ্রি লাইন বাম পাশে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করব। মোবাইল থেকে হলে মোবাইলে এইরকম দেখা যায়, এখানে ক্লিক করলে এই অপশনগুলো আসে। এই অপশনগুলোর মধ্যে অথবা আইকন দেওয়া থাকে এর উপরে ট্যাপ করে ধরলেও এই পেজগুলো এই ডান পাশের মেনুবারটা ওপেন হয়ে থাকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মটরযান নিবন্ধন লেখা, এই বাটনের উপরে একটি ক্লিক করব আর মোবাইল থেকে ট্যাপ করে ধরব। এখানে লেখা আছে মটরযান সংযুক্ত করুন, এই মটরযান সংযুক্ত করুনের উপরে ক্লিক করলে আপনাকে ভেহিকল ট্যাগ অথবা মটরযান সংযুক্তকরণ ঘরে নিয়ে আসবে। অথবা ড্যাশবোর্ডে লেখা দেখতে পাচ্ছেন মটরযানের তথ্য, এই মটরযান তথ্যের উপরে ক্লিক করব, তারপর মটরযান সংযুক্ত করুন করলে এখানে আপনার হচ্ছে মটরযান অ্যাড করবেন যে পেজটি সেই পেজে নিয়ে আসবে। অথবা এই এইখান থেকে মটরযান নিবন্ধন ঘরে ক্লিক করে মটরযান সংযুক্ত ক্লিক করুন, এটার উপরে ক্লিক করেও আপনি আসতে পারেন। ঠিক আছে, আমরা একটি পেজ রাখলাম। এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নম্বরের শেষের চার সংখ্যা, অবশ্যই গাড়ি নিবন্ধিত হতে হবে, নিবন্ধিত গাড়ি ছাড়া এই ওয়েবসাইটে আপনি অ্যাড করতে পারবেন না। আমরা হচ্ছে আমি হচ্ছে আমার বাইকের রেজিস্ট্রেশনের লাস্টের তিন সংখ্যা রেজিস্ট্রেশন নাম্বারটা বলতে এখানে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা ওপেন করলাম। এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারের লাস্টের চার সংখ্যা 1429, এই নাম্বারটা আমি এখানে বসায় দিব 1429 বসায় দিলাম। রেজিস্ট্রেশনের শেষের চার সংখ্যা, উৎপাদনের বছর, উৎপাদনের বছরটা আমি কীভাবে বসাবো, উৎপাদনের বছরটা হচ্ছে আমি রেজিস্ট্রেশন নাম্বার কার্ডটা রেজিস্ট্রেশন কার্ডটা ওপেন করলাম। এখানে দেখেন রেজিস্ট্রেশনের তারিখ দেখাচ্ছে 18/1/2022। এই 18/1/2022 এটা যেহেতু বছরের শুরুতে, তার মানে আমার ধারণা হয়ে গেছে আমি গাড়িটা কিনছে হচ্ছে 5 জানুয়ারি, তার মানে 5 দিনের মধ্যে ইন্ডিয়া থেকে দেশে আসা তারপর গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে এটা অসম্ভব। তার মানে উৎপাদনের বছর আমি এটা ধরে নিয়েছি হচ্ছে 2021। আপনিও এইভাবে হচ্ছে যেই বছর রেজিস্ট্রেশন হয়েছে সেই বছর ফার্স্টে দিবেন, যদি সেই বছরে গাড়িটা না পেয়ে থাকে সেক্ষেত্রে আপনি আগের বছর দিয়ে ট্রাই করবেন। 2021 দিয়ে দিলাম। তারপর হচ্ছে চ্যাসিস নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার কার্ড দেখে আপনি চ্যাসিস নাম্বারটা বসায় দিবেন। চ্যাসিস নাম্বারের ঘরে আমি চ্যাসিস নাম্বারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইঞ্জিন নাম্বার বা মোটর নাম্বার, এখানে ইঞ্জিন নাম্বারটা আমি দিয়ে দেব। ইঞ্জিন নাম্বারের ঘরে ইঞ্জিন নাম্বারটা দিয়ে দিলাম। তারপর অনুসন্ধান বাটনের উপরে ক্লিক করব। অনুসন্ধান বাটনের উপরে ক্লিক করার পর আমার মটরযানের তথ্য তারা খুঁজে পেয়েছে। এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বার সম্পূর্ণটা চলে আসছে, এখানে আমার নিজের নামটা চলে আসছে, এখানে চ্যাসিস নাম্বারটা চলে আসছে, ইঞ্জিন নাম্বার, তারপর হচ্ছে উৎপাদনের বছরটা চলে আসছে। এরপর এই যে নিচে লেখা আছে সংযুক্ত করুন, এই ঘরের উপরে বা এই বাটনের উপরে আমি ক্লিক করব। দেখেন এখানে কিন্তু লেখা আসছে ভেহিকল ট্যাগ সাকসেসফুললি, তার মানে আমার মটরযানটি সাকসেসফুলভাবে BRTA সেবা বাতায়ন বা BRTA সার্ভিস পোর্টাল ওয়েবসাইটে আমার মটরযানটি সংযুক্ত হয়ে গেছে। এখন আমরা মটরযানের তথ্যতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার মটরযানের তথ্যটা চলে আসছে।